হ্যালো, আসসালামু আলাইকুম। আপনাদের সাথে আমি হাজির হয়ে গিয়েছি লিপি ইসলাম, আমার ব্লগের আরেকটি নতুন ভিডিও নিয়ে। অনেকদিন থেকে আমার ফ্যামিলি টাইম ব্লগ দেওয়া হচ্ছে না, তাই আজকে একটু শুরু করলাম। এটা আমার সকালটা, বাইরের দৃশ্য দেখালাম। তো আসলে লকডাউনে আমাদের রুটিন একটু চেঞ্জ হয়ে গিয়েছে, সকাল দেরি হয়ে যায়। সকালে নামাজ পড়ে শুয়ে আবার একদম 10টা সাড়ে 10টার দিকে উঠা হয়। আজকে একটু তাড়াতাড়ি উঠলাম, 9:30টার দিকে উঠে একটু সকালে নাস্তা রেডি করে নিচ্ছি। আমি রুটি করে নিচ্ছি, রুটিটা আমি এভাবে আসলে টাইলসের মধ্যে করি। রুটির জন্য যে আলাদা পেঁয়াজ ইউজ করা হয় ওটা আমি করি না, এটা পরিষ্কার করে ভালো করে মুছে রাতে রেখে দিই। তো আমি রুটি বানাচ্ছি, পরে জিদনি আসলো পাশে, বলে যে ও রুটি শেখবে, ও করছে সেই কাজটা আস্তে আস্তে। ওরে এখনও চুলার কাজ দেই না, কিন্তু ও করতে চায়, বলে যে আমি রান্না তোমার সাথে করব। তো একটু একটু বলে যে রুটি এত ফুললো কেন। তো রুটি বানিয়ে আমরা নাস্তা খাওয়ার জন্য টেবিলে গেলাম, সবাই মিলে নাস্তা খেয়ে নিচ্ছি। এই লকডাউনে একটা সুবিধা হচ্ছে যে সবাই একসাথে, আমরা তিনজন, আমি জিদনি, জিদনি পাপা, আমরা ফ্যামিলিতে তিনজনই আছি, তিনজন একসাথে খেতে পারছি, সময় দিতে পারছি। আগে আসলে এগুলো হতো না, শুক্রবার ছাড়া আমাদের তিনজন একসাথে নাস্তা খাওয়া হতো না। জিদনি একদম সকালে ভোরে স্কুলে চলে যেত, ওরে দিয়ে আসতাম আমি। তো সবাই মিলে নাস্তা খেয়ে নিচ্ছি আর গল্প করতে করতে। এটাও একটা মজা, কিন্তু কতদিন এভাবে থাকবো জানি না। আল্লাহ কবে আমাদের এই মহামারী থেকে রক্ষা করবে, কবে আবার আগের স্বাভাবিক জীবন ফিরে আসবে জানি না। তো নাস্তা খাওয়া আমাদের প্রায় শেষ, এখন চা খাবো। তো আমি চা রেডি করে নিচ্ছি, গরম মশলা দিয়ে রং চা খাবো। আমি মূলত দুধ চা ছাড়া খেতেই পারতাম না, আর এখন করোনার জন্য সবসময় 2-3 বার রং চা খাওয়া হচ্ছে। রং চায় দিয়ে দিলাম একটু আদা কুচি, পুদিনা পাতা, তুলসী পাতা, এগুলো দিয়ে চা খাচ্ছি। অভ্যাস হয়ে গিয়েছে, এখন ভালোই লাগে। চাটা আমরা মূলত সকালে রোদ বেশি না থাকলে, আজকে ওয়েদারটা একটু হালকা মেঘলা ছিল, বারান্দায় বসে চা খেতে খুব ভালো লাগে। বারান্দা আমার গাছের পাশে, বাইরের প্রকৃতি দেখতে দেখতে চা খাচ্ছিলাম, এটা আমার খুব পছন্দ। জিতনি, জিতনি পাপারও পছন্দ, সবসময় আমরা বারান্দায় বসে চা খাই। বারান্দায় বসে গল্প করতে করতে চা খাওয়া, গাছের পাশে, আমার ফুল গাছগুলোর পাশে, খুবই ভালো লাগে। আর এখানে পাশে দেখা যাচ্ছে একটা, পাশের বিল্ডিংয়ে এটা কালো একটা দেখা যাচ্ছে, এটা কিন্তু একটা মৌমাছির চাক, মানে মৌমাছি বাসা বেঁধেছে, তো ওটা দেখছি। আর আমি কিন্তু চা খাই মুড়ি দিয়ে, আমি এইভাবে মানে খালি চা খেতে পারি না। চা খাওয়া শেষ, তো আমরা একটু গোছ গাছ করছি সবাই মিলে। আসলে তিনজন বাসায়, তিনজনে আমরা ভাগাভাগি করে কাজ করি, যে কাজ করতে যায় মানে সবাই মিলে একসাথে করি। জিদনি, জিদনি রুমটা গোছাচ্ছে, ওর মতো করে একটু একটু গোছ গাছ করে। ওর পড়ার টেবিল, ড্রেসিং টেবিল, বেড, এগুলো আমি এখন আর গোছাই না, ও গোছায়। ও আস্তে আস্তে শিখছে। তারপর অনেকগুলো কাপড় চোপড় ছিল, ওরা বাবা মেয়ে গোছ গাছ করছে ওগুলা। তো গোছ গাছ করা শেষ, তারপর ওর নিয়ে একটু বসলাম পড়ানোর জন্য। পড়ালেখা তো আসলে ওভাবে হচ্ছে না, তাও একটু একটু বসতে হয়, না হলে তো। জিদনি পড়া দিয়ে গিয়েছি, মুখস্থ হয়েছে? ভালো করে লিখতেছি। গুড, আমি একটু পরে এসে আবার চেক করব। ওকে। পাশে এটা কি, এটা কি রেখেছো? ও পাশে পড়তেছে, এই যে লিখে শেষ করা শেষ করে নিল। তারপর বাজারের জন্য, আসলে আমাদের তেমন একটা বাজারে যেতে হয় না, বাসার নিচে সব ভ্যানে করে নিয়ে আসে। যেদিন পাপা নিচে গেল কিছু কেনাকাটা করবে, মানে ধনে পাতা, কাঁচামরিচ এমন কিছু লাগবে, ও গেল। আর এই পাকে আমি রান্না বসিয়ে দিলাম, প্রায় 12:30 বেজে গিয়েছে। আজকে রান্না করছি হলো মুগ ডাল দিয়ে, মাছের মাথা দিয়ে। তো আসলে হঠাৎ করে অনেকে আমাকে প্রশ্ন করে, হঠাৎ করে কেন আমি ভিডিও বানাচ্ছি বা ইউটিউবে ভিডিও দিচ্ছি।
লকডাউন থেকে ফ্রি টাইম কি করব কি করব আমি যখন খুঁজতেছিলাম তখন আমার মাথায় আসলো এই বুদ্ধিটা, তো শুরু করে দিলাম। আমি আসলে কিছুই জানি না, জাস্ট ইউটিউব দেখে সামান্য কিছু শিখে সামান্য কিছু করতেছি, এখনও আমি শিখছি। আমার মতো যারা এরকম আছেন যে শুরু করবেন, আমি এটুকুই বলবো যে শুরু করে দিন, কালকে বা পরশু বলে রাখবেন না। এখন এই সময়টা আমাদের খুবই অবসর সময় যাচ্ছে, আমাদের পাঁচ ওয়াক্ত নামাজ আর রেগুলার যে কাজগুলো ওগুলো করার পরও কিন্তু আমাদের অনেক সময় থাকে, কারণ বাচ্চাদের স্কুল নাই, বাচ্চাদের বাবাদের অফিস বিজনেস সব অনেকটাই বন্ধ, ওই জন্য আমরা অনেক অবসর টাইম পার করছি। তো আমি এই অবসর টাইমে দেখলাম যে অনেকগুলো হাতের কাজ আমি করছি, যেটা 8-10 বছরে আমি করি নাই, তার আগে করে রেখে দিয়েছি, সেগুলো করছি। তো করার পরে ভাবলাম একটু ভিডিও বানাই, অনেকেই তো করলাম, একটু ভিডিও বানাই আমার আপু ভাইয়াদের সাথে একটু শেয়ার করি। তো এই জন্যে আসলে আমার হঠাৎ করে ইউটিউব চ্যানেল ওপেন করা আর একটু একটু ভিডিও আপনাদের সাথে শেয়ার করা। আর আমি হালকা পাতলা রান্না করি, অতটা এক্সপার্ট না, যা আমি পারি তা আমি আপুদের সাথে শেয়ার করি, আপনারাও এভাবে শেয়ার করবেন, যা পারেন আমার সাথে শেয়ার করবেন। আমার ভিডিও কেমন লাগে সেটাও অবশ্যই জানাবেন। আর যারা এখনও আমার চ্যানেল সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই করে নেবেন যদি ভালো লেগে থাকে। আর ভালো লাগলে কেন ভালো লাগছে না, আমার কোথায় ভুল আমার একটু জানাবেন প্লিজ, যেহেতু আমি এখনও নতুন, আমি মাত্র পা দিয়েছি। এভাবে আমরা যদি একে অন্যকে হেল্প করি তাহলে আমরা এগিয়ে যেতে পারবো। তো আমি রান্না বান্না করে নিচ্ছি, আসলে রান্নাটা হয়ে গেলে মনে হয় যেন অনেক কাজ, মানে দিনের অনেকটাই কাজ শেষ। এখানে একটু মাছ বুনা করে নিলাম আর এখানে একটু করলা ভাজি করছি অল্প করে, জিতনির পাপার জন্য, ওর প্রিয়। ও কীভাবে যে এত তিতা তিতা করলা ভাজি খায় আমি জানি না, অল্প করে একটু করছি। আমি একটু খাই, এত বেশি না, দুপুরেই খেয়ে ফেলবো, মানে দুপুরে শেষ হয়ে যাবে এরকম অল্প পরিমাণে করলা ভাজি করছি। তো আজকে হালকা পাতলা কিছু রান্না আপনাদের সাথে শেয়ার করলাম। তো এখানে আমার মুগ ডালটা হয়ে গিয়েছে, একটু বার্গার দিব। তো আমার রান্না শেষ, তারপর দুপুরে আমরা গোসল করে সবাই নামাজ পড়ে প্রায় 2:30টার দিকে খেতে বসলাম, সবাই একসাথে আবার খেতে বসলাম। এই তো মাছ বুনা, মুগ ডাল, করলা ভাজি, আর সকালে রুটির জন্য যে কলিজা আলুর ঝোল করেছিলাম ওটা আছে, মিষ্টি কুমড়া আছে, তো সব নিয়ে একটু বসলাম, আমরা খাওয়া দাওয়া করে নিই। জিদ নিয়েও খাচ্ছে আমাদের সাথে একটু একটু করে। আর এটা আমার পুতুলের খাওয়া। এটা আবার কি, ও খাবে না, ওর লাঞ্চ আছে না। তুমি খাচ্ছ? হ্যাঁ খাচ্ছি। দেখলেন তো কেমন দুষ্টু দুষ্টামি করে, আসলে ফ্রি টাইম এগুলা নিয়ে ওর সময় কাটে, এই জন্য আর কিছু বলি না। অতটা পড়ালেখা এখন আর হয় না, তাও একটু একটু করে, স্কুল থাকলে যেরকম রেগুলার হতো এখন আর ওরকম রেগুলার হয় না, যদিও তাও অল্প অল্প করে একটু বসাই আর কোরআন শরীফটা রেগুলার করার চেষ্টা করছি। এখন মাছের মাথা খাওয়া হবে, তোমাকে দিলাম মাছের মাথা, না তোমরা খাও, কাটা খেতে পারবো না। আরে এত বড় মাথা আমি কিভাবে খাবো? আরে পারবা তুমি, তুমি আমাদের ফ্যামিলিতে বড় মেম্বার, তুমি খাবা। মাছের মাথা নিয়ে একটু দুষ্টামি করলাম যেদিন পাপার সাথে, এই যে আমিও খাচ্ছি। খাওয়া দাওয়া শেষ করে বিকেল টাইমে আমাদের একটা পার্সেল আসলো, সেটা ওপেন করব। এটা আসলে সকালে জিদনি পাপা নিয়ে আসছে, কিন্তু স্প্রে করে রেখে দিয়েছিলাম, জিদনি অস্থির হয়ে গেছিলো, খোলো চিটং থেকে আমার বোন পাঠিয়েছিল, ছোট একটা দরকারি পার্সেল, খুবই দরকারি, এই জন্য পাঠালো কিছু পার্সোনাল জিনিস। আর এই যে দরকারি কিছু গ্লাভস, এগুলো এমনি কাপড়ের নর্মাল কাপড়ের গ্লাভস না, এগুলো ভালো কয়েকটা স্তরের কাপড়ের গ্লাভস আর মাস্ক, এগুলো ওয়াশ করে আবার ইউজ করা যায়, অনেক সফট সফট। তো
এগুলো ওপেন করছি জিতনি এটা তো জিতনি না আমি খুলতে পারবো না পর জিতনি জিতনির জন্য জিতনি তুমি খোলা আচ্ছা Maybe you grew a cock so bad as you learn. AJ, the chin okay. Cock so bad as a regular. And a cute Kiki, the cow to mark. AJ, director. Clip. The tamar cajalag bay. Na. তাম দিব না ওয়া লিপস্টিক দেখি কেমন কালার ওয়াও অনেক সুন্দর এগুলো তুমি কালেকশন করো জানে এজন্য পাঠাচ্ছে তোমার খুব প্রিয় রে গুরুত্বপূর্ণ ছিল এগুলা এগুলা এখন অনেক আর এই মাস্কগুলো অনেক ভালো এগুলা অনেক পার্ট কাপড় দিয়ে তৈরি ওয়াশ করে আবার ইউজ করা যায় এটাই মেইন আমাদের গুরুত্বপূর্ণ ছিল পাঠানোর জন্য বলছি এগুলো আমরা এখানে পাচ্ছিলাম না তারপর বিকেলে আসরের নামাজ পড়ে প্রায় পরন্ত বিকেলে আমি সিঙ্গারা বানিয়েছিলাম সিঙ্গারা নিয়ে ছাদে চলে গিয়েছি আমরা প্রতিদিনে ছাদে অনেক আড্ডা দেই সবাই মিলে একটু সিঙ্গারা খেলাম গরম গরম সিঙ্গারা নিয়ে গিয়েছিলাম এক একদিন এক একজন আমরা এক একটা খাই পুচকা সিঙ্গারা তো সবাই সিঙ্গারা খাচ্ছি আর গল্প করছি তখন একদম প্রায় মানে একদম পরন্ত বিকেল আর আজকে ওয়েদার ছিল একদম ঠান্ডা ঠান্ডা ভাব বৃষ্টি হবে হবে কিন্তু বৃষ্টি হচ্ছে না আকাশটা ছিল অনেক সুন্দর তো চাঁদের চারদিকে আমি দেখাচ্ছি চাঁদের পরিবেশটা খোলামেলা প্রাকৃতিক পরিবেশ উপভোগ করছি মনটা ভালো হয়ে যায় অল্প কিছুক্ষণের জন্য হলেও আমরা ছাদে ঘুরে আসি তাহলে খুব ভালো লাগে তো যারা নতুন আছেন ইউটিউব চ্যানেল খুলবেন কিভাবে কি করবেন যদি প্রয়োজন হয় আমি ভিডিও বানাবো দেখি আপনাদের কেমন রেসপন্স পাই আপনারা যদি জানতে চান তাহলে আমি যতটুক জানি সামান্য পরিমাণ আমার যতটুক জ্ঞান হয়েছে আমি জাস্ট ভিডিওটা আমি ছাড়তে পারছি এতটুক থেকে কারো জানার থাকলে আমি অবশ্যই জানাবো আর এটাই ছিল আমার আজকের ব্লগ সারাদিন আমি কি করলাম সামান্য কিছু আপনাদের সাথে শেয়ার করলাম তো প্রায় সন্ধ্যা পর্যন্ত আমরা ছাদে থাকি সন্ধ্যা মাগরিবের আজান দিলে আমরা বাসায় চলে যাই সন্ধ্যার দিকে তো সবাই অনেক ঘোরাঘুরি করে অনেক মজা করলাম তো আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তারা করে নেবেন আসসালামু আলাইকুম